হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঝাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি কেন, তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। কার উদ্দেশ্যে এসেছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমার টাইটেল আর থাম্বনেল দেখে, আমাদের ইউটিউবে শো কল ঘোড়ামুখী দালালের উদ্দেশ্যে। এ তো এখন শুধু দালাল বৃত্তিতেই থেমে থাকিনি, এখন চৌর্য বৃত্তিও শুরু করেছে। মানে চোর চোর ভিউজ চোর, মানুষের ইমোশন চুরি করে, মানুষের টাকা চুরি করে, ডিজিটাল ভিখারিপনা করে টাকা চুরি করে, নিজের ঘরের আসবাবপত্র আর তার সাথে ফোনের পেছনে লাগাচ্ছে ফোন। কালকে তোমাদের বলেছিলাম না, ওয়ান প্লাস ইলেভেন ফোন কিনেছে, বুঝতে পেরেছো? অথচ নিজের ভিউয়ার্সদের থেকে সেটা লুকিয়ে গেছে। মাঝে মাঝে তো আমার মনে প্রশ্ন আসে, এই যারা টাকাগুলো দিয়েছে তারা কি খেটে টাকা ইনকাম করে নাকি শুয়ে শুয়ে টাকা ইনকাম করে? হতেও পারে হয়তো শুয়ে শুয়ে টাকা ইনকাম করে, যার জন্য হয়তো এরম করে দান ধ্যান করে বেড়াচ্ছে, যাদের দেওয়ার দরকার তাদের দিচ্ছে না। অথচ এইরকম ধরনের যারা চৌর্যবৃত্তি করছে, মানে সোশ্যাল মিডিয়াতে এসে ডিজিটাল ভিখারিপনা করছে মিথ্যে কথা বলে বলে, তো তাদেরকে দান করছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, এত সুন্দর জায়গায় আপনারা দান করছেন, যে গুহা কোনোদিন খুলবে না সেই গুহায় অনেক করে হাতুড়ি পেটাচ্ছেন, বুঝতে পেরেছেন? যাই হোক, চোরের চৌর্যবৃত্তি কালকে ধরা পড়ে গেছে, যেটা তোমাদের সামনে এনে খোলসা করে দিয়েছি। যে মানে চুরির টাকায় ডিজিটাল ভিখারিপনা করে যে চুরি করা টাকা, মানে লোককে বলিয়ে দেখিয়েছে এক আর চুরি করেছে একভাবে, তো করে সেইগুলো নিয়ে নিজের ঘরে অনেক কিছু জিনিসপত্র ঢোকাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। চৌর্যবৃত্তি ধরা পড়ে যাওয়ার পরে সেই চৌর্যবৃত্তি নিয়ে কোনো কথাবার্তা বলছে না, অথচ একজন ভিউয়ার্স ওর কমেন্ট বক্সে গিয়ে লিখে এসছে যে তুমি এই দেখিয়ে মানে ফোলানো দেখিয়ে আর এরকম ধরনের জিনিসপত্র কিনছো, লিখেছে এরপর আমি আইফোন কিনবো। মানে বুঝতে পেরেছো কত বড় গলাবাজ চোর, মানে চৌর্যবৃত্তি করছে গলা বাজি করে করে। এর মূল্য তোকে দিতে হবে, খুব তাড়াতাড়ি দিতে হবে, অপেক্ষা করো শুধু, তোমরা আর দেখতে থাকো, ঠিক আছে? আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু পড়ং পড়ং করে সাবস্ক্রাইব করে দাও, করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো আজকে জমিয়ে খেলা হবে। ভিডিওতে না দেখে দেখে অন্য অন্য ক্রিয়েটারের চরিত্র হনন করে, দেখতেই পাও তোমরা সেটা, কাল্পনিক জগতে বিচরণ করে, দেখতেই পাচ্ছ সেটা তোমরা, এরকম ধরনের মিথ্যে চারিতা কন্টিনিউ করে যাচ্ছে, অন্যকে বলছে নেশা কর জুয়া কর অনেক ধরনের কথাবার্তা বলছে, অথচ তার নিজের বুইন দেখো কেমন করে নেশাগ্রস্ত, কেমন করে নেশাগ্রস্ত, তোমরা শুধু দেখো সব ধরনের নেশাভান করে, সব ধরনের, সেটা ইঞ্জেকশন থেকে শুরু করে সেটা যে কোনো ধরনের নেশাভান সব কিছু এ করে। আমার কাছে খবর এসছে, গোপন সূত্র থেকে আমি খবর পেয়েছি, শুধুমাত্র এই শুকনো নেশা আর শুধুমাত্র এই যে ভেজা নেশা নয়, ও হচ্ছে মাদকাসক্ত, প্রচুর ধরনের নেশাভান করে, শুধু বুইন নয়, আর এই যে ডাইনি রয়েছে সে পর্যন্ত নেশা করে। কিসের নেশা জানো? ওই যে বলেছিল না, কার কোলে বসে বসে কি দেখবে যে ঠিকঠাক চলছে কি না, মানে রডের নেশা, শোঁসা কলার নেশা, যার কারণে নিজের ভেড়ুর যেটা কাজ করে না, ও লোককে বলছে এখন সন্দীপকে যে ওর কোন কি ওই ছানা না দই কি সব কাজ করছে না, বলছি শোন না সন্দীপের যে দই বা সন্দীপের যে ছানা বা সন্দীপের যে লেবুর রস, ঠিক আছে, ওর কাজ করেছে বলে দেখ একটা কোলে মানে ঘুটুর পুটুর নিয়ে ঘুরে বেড়াতে পারছে, বুঝতে পেরেছিস? যে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারছে, অথচ তোর দেখ তোর ভেড়ু লেবুর রসে নাচে দম, ভেড়ুর দই কাটা দই, ভেড়ুর লেবুর রসে রস বেরায় না, ছিবড়ে হয়ে গেছে, বুঝতে পেরেছিস? বুড়ো লেবুর রস তো, যার জন্য তোকে ভাগনাকে ধরতে হয়েছিল, ভাগনার লেবুর রস দুপুরবেলা করে ছাদন করবি বলে, বুঝতে পেরেছিস? এর এই শিক্ষাটা হচ্ছে জন্মগত, এর জননী ছোটবেলায় যখন ঘরে খাদ্যের অভাব হতো এর বাপ তো জানো কিসে কাজ করতো, তো সেই কাজ করেও চলতো না, তখন এর জননী বাড়ি বাড়িতে গিয়ে ভাড়া খাটতো, খেটে এনে সেই পয়সা দিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখতো, সেখানে এদের খেতে পর্যন্ত দিত না, শুধুমাত্র নিজের ভুক পেঁয়াজ মেটাবার জন্য এই বাড়ি সেই বাড়ি গিয়ে ভাড়া খেটে এসে সেই টাকা দিয়ে নিজের মজ মস্তি করে বেড়াতো। অথচ নিজের যে তিনটে জন্ম দিয়েছিল সেই তিনটেকে কোনো রকম ভাবে কোনোদিন দেখেনি, ফেলে রেখে দিয়েছিল, যার কারণে এরাও দিনের পর দিন লজ টু লজ ঘুরে ঘুরে ভাড়া কেটে কেটে যখন বিয়ের পরে বরের বাড়িতে আসে সেই বাড়িটাকেও লজ হিসেবে গণ্য করে ফেলে। গতকাল তোমরা দেখেছো আমার মাকে ধরে টেনেছে, দেখেছো নিশ্চয়ই? তো আমি এতদিন চুপ করেছিলাম, কারণ এর অনেক গোপন খবর আমার কাছে রয়েছে, যার কারণে আমি চুপ করেছিলাম। কোনোদিন যদি ও আমার ফ্যামিলিতে অ্যাটাক করে, যেটা বউকে অ্যাটাক করছিল তোমরা কন্টিনিউ দেখেছো, যার জন্য আমিও ভেড়ুকে অ্যাটাক করেছি, তো গতকাল রাত্রে আমার মাকে ধরে অ্যাটাক করেছে। তো সেহেতু কিছু গোপন তথ্য রয়েছে যেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো, যেগুলো তোমরা এতদিন কেউ কিচ্ছু জানতে না, কেউ কোনোদিন শোনোনি, তো সেইগুলো তোমাদের কাছে শোনাবো, শোনো। তো তোমাদের ভাই পারমিশন নিয়েই আজকে এই কথাগুলো বলছি, কারণ অনেক সময় অনেকে বলে তো যে আমি একে ধরে টানি ওকে ধরে টানি, ঠিক আছে, কিন্তু দেখতে পেয়েছো যে গতকাল আমার মাকে ধরে টেনেছে, আগের বারও টেনেছে একবার মাকে, কিন্তু ওর মাকে নিয়ে আমি কোনোদিন কোনো খারাপ কথা এখনো পর্যন্ত বলিনি। তো আজকে থেকে শুরু হচ্ছে ওর পোল খোলা, ওর যা যা নোংরামো করেছে যে খবরগুলো আমার কাছে এসছে, তো সেইগুলো তোমাদের কাছে তুলে ধরছি। ওর মা এই যে তিনটে যে সন্তান দেখেছো, তিনটে যে সন্তান রয়েছে, ঠিক আছে, ওই তিনটে সন্তান ওর বাপের নয়, এর বাপের তিনটে সন্তান নয়, তিনটে সন্তান হচ্ছে আলাদা আলাদা তিনজনের সন্তান,
বুঝতে পেরেছো? সেই জন্য দেখবে তোমার মুখের কোনো মিল নেই, ঠিক আছে, বাকি শরীরের কোনো মিল নেই। দেখেছো বাকি দুটো বোনের শরীর স্বাস্থ্য দেখেছো? তাদেরও দেখবে আলাদা আলাদা প্যাটার্ন, মুখ শরীর মুখের প্যাটার্ন আলাদা, ঠিক আছে, শরীরের গঠন আলাদা, আর এর তো একেবারেই আলাদা, বুঝতে পেরেছো? এর তো একেবারেই আলাদা, কোনো রিক্সাওয়ালা ফিক্সাওয়ালার মাল, বুঝতে পেরেছো? 30 টাকা দিয়েছে, তারপরে ওর মা নিজের কাজটা করে ফেলেছে, আর তারপরে এরকম ধরনের শুকনি একখানা মাল চলে এসছে, বুঝতে পেরেছো? তো এইটা ছিল গোপন খবর, যেটা আমার কাছে খবর একবার সময় এসেছিল, তো আমি অনেক ধরন তো অনেক দিন ধরে আমি চেপে রেখেছিলাম, যার কারণে আজকে বলতে বাধ্য হলাম, যেহেতু আমার মাকে ধরে টানানি করলো বলে। যার নিজের জননী এরকম ধরনের নোংরা কাজকর্ম করে 3টে সন্তান 3 দিক থেকে নিয়ে এসে জীবন চালায়, তাদের সন্তানরা তো এরকম হবেই। যারা অন্যের ঘরের নোংরামো না দেখেও নোংরা ছড়িয়ে বেড়াবে, কার মার বাবার সাথে সম্পর্ক দেখে বেড়াবে, কার দিদি ভাইয়ের সাথে সম্পর্ক দেখে বেড়াবে, তার জন্মসূত্র থেকে তো কাজই এটাই হয়ে দাঁড়িয়েছে, নোংরামি দেখে দেখে জন্মেছে, তাই সবকিছুতেই নোংরামো দেখতে পায়। এর জননী বাইরে ঘুরে ঘুরে এত রকমের লেবুর রস খেয়েছে, বুঝতে পেরেছো, পাতি লেবু, মোসাম্বি লেবু, তাবি লেবু, ঠিক আছে, অনেক ধরনের লেবুর রস খেয়েছে বলে কিছুদিনের মধ্যেই দেখো না হসপিটালে যাচ্ছে, কি কারণে সেটা তোমরাই প্রশ্ন করো, ঠিক আছে। অনেক কিছু পেটে জমে গেছে, কারণ নোংরা নোংরা রস খেয়েছে, তো সেগুলো অনেক দিন ধরে জমেছিল, তো সেইগুলোকে পরিষ্কার করতে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবারে আসি আমাকে নিয়ে যে ফন্দি ফিকিরের গল্প আঁটছে সেটার খোলসা করতে, ঠিক আছে। তো তোমরা দুদিন ধরেই দেখতে পেয়েছো প্রচুর ধরনের নটাঙ্কি, প্রচুর ধরনের নাটকবাজি চলে যাচ্ছে, যে আমাকে এখান থেকে ডেকেছে, ওখান থেকে ডেকেছে, ওখানে যাবে খুনি, সেখানে যাবে খুনি, ঠিক আছে, অনেক ধরনের কর্মকাণ্ড করে গেল। তো অথচ তোমরা কন্টিনিউ দেখে গেছো যে আমি এখানে এখানেই বসে রয়েছি, আর এখান থেকে ভিডিওর পর ভিডিও ছেড়ে গেছি, বুঝতে পেরেছো? চাপ দিচ্ছে আমায়, শুকিয়ে যাচ্ছে নিজে, মুখ চোখ দেখেছো, মুখ চোখ দেখেছো, বিরাট প্রেসারে আছে, বিরাট প্রেসার, আস্তে আস্তে সব জানতে পারবে। ফ্যান ফন্দি ফিকির করছে, ওর কাছে যে দেবী, মানে ওই বললাম না আমার জুতোটা খুলবো, SHOE, বুঝতে পেরেছো, চাতা চাতা মানে নোংরা, ওর যে দেবী রয়েছে মানে SHOE, কি বুঝতে পেরেছো নিশ্চয়ই, একেবারে জাতা, একেবারে জাতা মাল। তো সে তো সেই মালটার কাজ হচ্ছে নোংরা নোংরা ভিডিও করা, মানে মুখ লুকিয়ে লুকিয়ে, ওদের একটা গ্রুপ আছে, ওদের একটা সার্কেল গ্রুপ আছে, তোমরা পারমিতা দিকে চেনো নিশ্চয়ই, পারমিতার একদিন দিই, তো ওদের এগেনস্ট একটা গ্রুপ রয়েছে, যারা হচ্ছে তুমি ধরো কারোর এগেনস্টে প্রোটেস্ট করছো, ঠিক আছে, তুমি ধরো ঝুমা নোংরামো করছে বা কেয়া নোংরামো করছে, তার এগেনস্টে তুমি যখন প্রোটেস্ট করছো তোমার মতো করে ভিডিও করে করে, ওদের সেটা পোষায় না, ওরা চায় যে ইউটিউব এরকম ধরনের নোংরামো হোক, এই নোংরাগুলোকে ওরা সাপোর্ট করে। তার জন্য কি করে, তুমি ধরো কোনো ভালো ভিডিও করবে এরকম ধরনের নেংটি পুংটিদের এগেনস্টে, ওরা কি করে নিজেদের দল লাগিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে খুলে রাত্রিবেলা মুখ লুকিয়ে লুকিয়ে খিস্তি খাস্তা করে, কারণ জন্ম ওইভাবে হয়েছিল, তো সেই জন্য মুখ দেখাতে লজ্জা পায়, বুঝতে পেরেছো? তো মুখ না দেখিয়ে দেখিয়ে ভয়েস চেঞ্জ করে করে কন্টিনিউ গালিগালাজ করে করে ভিডিও করে, সেই সব ধরনের ক্রিয়েটারগুলোকে ভয় দেখায়, তাদের মান সম্মান হ্যাম্পার করে। তো সে যেমন দেবে তো তাদেরকেও তো তেমনভাবেই দিতে হবে না? আর আমার বললাম না, আমার তো ব্রহ্মাস্ত্র রয়েছে ওখানে, সঞ্জুর বাণী, যেমন যেমন কুকুর আসবে তাকে ঠিক তেমন তেমন করে ছাঁটাবো। তো কিছুদিন ধরে এই জানোয়ারের বাচ্চাটা যে ওর দেবী, বুঝতে পেরেছো, SHOE, সু সু, বুঝতে পেরেছো, একেবারে জাতা জাতা জুতো, একেবারে জাতা জুতো, জাতা লেভেলের জুতো, মানে মুখটা দেখেছো তো, থেবড়াটা দেখলেই মনে বমি করে ফেলে দিই। তো সে নাকি এর কাছে দেবী হবেই, তো ডাইনির কাছে আরেক ডাইনি এলে মনেই হবে তার কাছে দেবী, তাই না? তো তার কাজ হচ্ছে এরকম ধরনের পেছনে পেছনে নোংরামি করে বেড়ানো, পারমিতাদি আর নিউটন, তোমরা অনেকেই নিউটনকে চেনো, অনেকদিন ভিডিও করে না, অনেকদিন ভিডিও করে না, বেশিরভাগ জায়গায় কমেন্ট করে না, পারদির ভিডিওতে দিকে কমেন্টই করে না, অথচ পারদির সাথে জুড়িয়ে জুড়িয়ে তাকে নিয়ে নোংরা কথাবার্তা দিনের পর দিন দিন ওই মোষটা বলে যাচ্ছিল, মানে বারোয়ারি মোষটা বলে বলে বেড়াচ্ছিল। তো যার কারণে আমার মনে হয়েছে যেখানে প্রতিবাদ করা দরকার, আর এই কুকুরকে কেমন ধরনের মুগুর দিতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি, ঠিক তেমনভাবেই মুগুর দিয়ে গেছি, ঠিক আছে। এবারে যখন আমার মুগুর নিতে পারিনি তখন কোথায় কোথায় দৌড়েছে সেটা তার ব্যাপার, যখন যখন আমাকে নিয়ে সামলাতে পারিনি তখন অনেক ধরনের ডায়লগ পর্যন্ত মারছে, হাম হ্যান করেগা প্যান করেগা, মানে যেটা আমাদের ইউটিউবের গল্প আছে না, না পারলেই তখন লটকে যাব, ঠিক আছে, অনেক ধরনের গল্প দিয়ে বেরিয়েছে। তারপরেও যখন পারেনি, তারপরেও অনেক জায়গায় ছুটোছুটি করেছে, সেখানেও যখন কোনো কিছু করতে পারেনি তখন এই সুগনির কাছে এসছে দালালিপনা করাতে, যে আমার একটু দালালি করো, তোমাকে খবরগুলো দিচ্ছি তোমরা বলো, অথচ আমাকে কোনো রকমের কোনো ধরনের কোনো ফোন আসেনি, কোনো রকমের কোনো ফোন আসেনি, নোংরা মিথ্যাচারিতা করে করে আমাকে ছোট করার চেষ্টা করছে, আর দেখো আমাকে চাপ দেওয়ার চেষ্টা করছে, আমার মুখে দেখো হাসি, আর ওকে দেখো ওর তো মনে হচ্ছে ওপর থেকে নিচ পর্যন্ত পেছনে কেউ বাজাচ্ছে বাঁশি। তো এই হচ্ছে গল্প, আর কি বললো, আমি নাকি ক্ষমা চেয়েছি, ক্ষমা মাই ফুট, জুতো ছুঁড়ে মারবো রে ওই মোষের মুখে, না জুতো ছুঁড়ে মারবো, বুঝতে পেরেছিস? আর তার সাথে তোর দালালি করছিস করছিস, এইরকম ধরনের নোংরাগুলোকে নিয়ে দালালি করছিস, এইরকম ধরনের নোংরা ক্রিয়েটারগুলোর হয়ে দালালি করছিস, ছ্যা তোর মুখে থুতু মারি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আপাতত টাটা, এক চুলও আমাকে কেউ টলাতে পারবে না, বুঝেছিস?